আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর এখন হচ্ছে 12টা বেজে গেছে, তো আমার ঘুমের 12টাও বেজে গেছে। আসলে নতুন ইউটিউবার হয়েছি, তো মোবাইলের একটু পিছনে সময় দিতে হইতেছে সেজন্য। আর আমি ঘুম থেকে উঠে দেখি, অনেক রাতে ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি 12টা বেজে গেছে। তো আসলে এখন আমার হাজব্যান্ড তো নাম আর বাসায় আসবে, আসার পরে নামাজে যাবে, তো নামাজ থেকে এসে তো খাবে, তো এখন আমাকে রান্না করতে হবে, আর পাশাপাশি ঘরও গুছাইতে হবে। ঘুমে থেকে উঠছি যেহেতু বিছানাও গুছাইতে হবে, তো এগুলো কিছু আর কি বিছানা গুছানো শেয়ার করতে পারতেছি না। তারপরে হচ্ছে এদিকে ওয়ার্ডরোবের এগুলা ধুলা পড়ে আছে, এগুলাও পরিষ্কার করতে হবে। আর বারান্দায় তো ঝাড়ু দিলাম, ওই কোণার মধ্যে ধুলাগুলা জমায়ে রাখলাম, কারণ একবার ঝাড়ু দিলে মানে অনেক ধুলা আসে। আর মানে এগুলো সব কিছু আমার ঘরে সব কিছু আর কি গুছাইতে হবে, সব কিছু মানে কাপড় টুপড়গুলো গুছানো আছে এগুলো সব। আর এক আপু বলেছে ভিডিও লম্বা না করার জন্য, তো ধন্যবাদ আপু, তোমার কথা আমার মাথায় মনে থাকবে। আসলে আমি বুঝতে পারি না, তো তোমরা আমাকে একটু বুঝিয়ে দিও তা কী করলে ভালো হবে। তো আমি এখন থেকে ভিডিও ছোটোই বানাবো, তো এগুলা সব কিছু টেবিলের ময়লা টয়লা হয়েছে এগুলো সব বুঝাইতে হবে। ঘুমে থেকে উঠলাম এখন, আর আমি মানে এগুলো সব কিছু আর কি ধুলা পড়ে আছে। তারপরে আমি এখন এখানে, আজকে শুক্রবার, তা আমি এখানে গরুর মাংস ভিজিয়ে রাখছি, গরুর মাংসটা রান্না করব। আমি মাত্র শুধু বাসি ঘরটা ঝাড়ু দিলাম, গরুর মাংসটা ভিজিয়ে রাখছি। আর আজকে টমেটো সিদ্ধ করে রাখছি, ওইটা দিয়ে মানে টক বানাবো। আর আজকে এমনিও আমি ভিডিও লম্বা করতে পারবো না, কারণ ভিডিও এখনই আমার শেষ করতে হবে আজকে এ পর্যন্তই, কারণ আসলে অনেক বেলা হয়ে গেছে। পরে এগুলো আর কি আমি পরে সব কিছু শেয়ার করব। এখন আমার এই 2 মিনিটের মতো ভিডিওটাই আর কি, 2-3 মিনিটের ভিডিওটাই এখন আমার শেষ করতে হইতেছে, কারণ আমার আজকে অনেক কাজ, তো বকা যেন না খায় হাজব্যান্ডের, তো সবাই দোয়া করবেন। আর দেখেন আমার বাগান, এগুলো পুষিয়ে করতে হবে, গাছগুলো তুলে পাউডার হয়ে গেছে। আর মেন কথা হচ্ছে আজকে মানে মেশিন বন্ধ, তো ঘুম তো ভালো আসবেই। আর আসলে ফ্রেশের অফিসটা আসলে বন্ধ, মেশিনগুলো বন্ধ, তো যার কারণে আসলে শব্দ শোনা যাইতেছে না, তো খুব ভালো একটা শান্তি একটা পরিবেশ, খুবই শান্তির পরিবেশ। এই পরিবেশটা আসলে মিস না করলে মানে মিস করবো সারা জীবন, যে এই এলাকার মধ্যে, এই মেঘনা এলাকার মধ্যে, যে আমি আসলে এই প্রথম শান্তি অনুভব করতেছি আর কি এই মেঘনা শহরে আর কি এই এলাকায়। আসলে আমার লাইফে এরকম, এই মেঘনাতে আসার পরে 2 দিন একটানা মেশিনটা বন্ধ, তো খুব ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, আমার হাজব্যান্ড চলে আসছে, দরজা টুকা দিছে, খুলবো, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।